দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইংলিশ বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনও অ্যান্সারগুলো করে রাখোনি অবশ্যই করে নিও। তার আগে বলি, উত্তরে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও। তো প্রথমেই চলো এক নম্বর যে অ্যান্সার চাওয়া হয়েছে তার প্রশ্নের দিকে উত্তরের দিকে আমরা যাব। রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ নিচে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টেক্সট দেওয়া রয়েছে এবং সেটাকে পড়ে তোমাদেরকে অ্যান্সার করতে বলা হয়েছে। তো আমরা এখানে অ্যান্সারগুলো করে দিয়েছি তো তোমাদের সুবিধার জন্য। তো দেখো এখানে কী বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখান থেকে তোমাদেরকে বেছে অ্যান্সারগুলো করতে হবে। তো চলো বন্ধুরা, এর অ্যান্সারটা আমরা একের এ যেটা রয়েছে তার অ্যান্সারটা করে নেবো। দ্য ন্যারেটরস এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। অর্থাৎ বন্ধুরা এইখান থেকে তোমাদেরকে খুঁজে নিয়ে বের করতে হবে। তো দ্য কাইট মেকিং এ বিগ হোল, এটা হবে প্রথম এর অ্যান্সার। তারপর বি দেখো, আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার। অর্থাৎ এই যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা অ্যান্সার হচ্ছে ইট বাই দ্য ফায়ার। তারপরে দেখো নেক্সট সি, দ্য কাইট শুড লাইক এ বার্ড। তো শূন্যস্থানে হবে এ বার্ড, শূন্যস্থানে কী হবে এ বার্ড। তো আমরা দু নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে তার দিকে নজর রাখবো। দেখো কী বলা হয়েছে, রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো গিভেন দ্য ব্র্যাকেট। অর্থাৎ বন্ধুরা এখানে অনেকগুলি দেখো এখানে ভয়েস চেঞ্জ আছে, তারপরে ন্যারেশন চেঞ্জ আছে, এগুলো সমস্ত অ্যান্সারগুলো আমরা করে দিয়েছি। তোমরা স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারো। তারপরে দেখো প্রথমে যে অ্যান্সারটা হবে এর অ্যান্সারটা, সি হ্যাড রিড দ্য স্টোরি। তো এর ভয়েস চেঞ্জ কী হবে, দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার, দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার। তারপরে দেখো বির অ্যান্সার কী হবে, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয়েছে। তো হি আস্কস হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে। তো এখানে দেখো এর অ্যান্সার হয়ে যাবে, হি আস্কস হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়ার ডুইং টু প্লে দ্যাট ডে। অর্থাৎ হি আস্কস হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়ার গোয়িং টু প্লে দ্যাট ডে। তোমরা এই অ্যান্সারটা করে নাও। তারপরে তিন নম্বর কোশ্চেন চলে যাব। তিন নম্বর যে অ্যান্সারটা রয়েছে সি, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। তো এর অ্যান্সার কী হবে, এখানে কিন্তু দেখো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো আর দ্যাট কিন্তু জুড়ে দিয়ে তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তো অ্যান্সার কী হবে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। তো এখানে দেখো এখানে সো লাগানো হয়েছে এবং দ্যাটও লাগিয়ে দেওয়া হয়েছে। তো অ্যান্সারটা তোমরা করে নাও। তারপরে আমরা তিন নম্বরে দেখো, 100 ওয়ার্ড একটা স্টোরি রাইটিং দিয়েছে। তো তোমরা এই স্টোরি রাইটিংটার অ্যান্সারটার দিকে চলো বন্ধুরা আমরা দেখে নিই। তো এগুলো তোমরা করে নিয়েছো, সকলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যান্সারগুলো খাতায় করার জন্য। তো আমরা স্টোরি রাইটিংয়ের দিকে চলে যাবো। দেখো বন্ধুরা, তো এর টাইটেলটা তোমরা দিয়ে দেবে, দ্য ফিশারম্যান অ্যান্ড দ্য স্টোম, এটা টাইটেল হবে। এবার তোমরা খাতায় লিখে নাও, ওয়ান্স এ ফিশারম্যান ওয়েন টু দ্য সি to catch fishes for his livelihood, but most unfortunate to his fate, he came across a savage storm arise in the sea, the boat on which he was sailing. Hello? তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। Wreck into pieces and as a result he fell into the sea. He floated on the sea for 5 long days and drank the rain water only to survive. অর্থাৎ সে শুধুমাত্র বৃষ্টির জল খেয়ে বেঁচেছিল অনেক দিন পর্যন্ত। তারপরে দেখো, by God's grace he found a ship which rescued him. অর্থাৎ ভগবানের কৃপায় সে একটা শিপ পেলো যেটা তাকে বাঁচালো। And finally he returned home, এবং সে অবশেষে বাড়ি ফিরল। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট উই শুড নেভার গিভ আপ অন লিভিং। অর্থাৎ এর যে মূল বিষয় হচ্ছে এই যে স্টোরিটার সেটা বলছে, কোনো দিন আমাদেরকে গিভ আপ করা উচিত নয়, ঠিক আছে। ইন দিস বিউটি অ্যান্ড দ্য বিস্ট কাইন্ড অফ এ ওয়ার্ল্ড নাথিং ইজ মোর প্রিসিয়াস দ্যান এ লাইফ।
তো তোমরা এই অ্যানসারটা লিখে নাও এবং 100টি ওয়ার্ডের মধ্যেই আমরা লেখার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো তোমরা তার বেশি লেখার চেষ্টা করবে না, যেভাবে লিখে দিচ্ছি এভাবে একদম লিখে দেবে খাতায় এবং স্কুলে জমা করে দেবে ঠিক সময় মতো। তো নেক্সট আমরা চলে আসব পরবর্তী যে পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমরা বিভিন্ন সাবজেক্টে নিয়ে আসব। তার জন্য অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।